বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পীর হাবিব স্ট্রোক করলে তাকে ল্যাবেইড হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল 4টার পর তার মৃত্যু হয়। গেল বছরের অক্টোবরে ভারতের একটি হাসপাতালে তার ক্যান্সারের চিকিৎসা হয়। গত 22 জানুয়ারি পীর হাবিবের করোনা ধরা পড়ে। পরে করোনামুক্ত হলেও কিডনি জটিলতার কারণে তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তার লাশ উত্তরার বাসায় নেওয়া হয়েছে। উত্তরা 4 নম্বর সেক্টরের পার্ক মসজিদে জানাজার পর রবিবার সকাল 11টায় শ্রদ্ধা জানাতে আনা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে জানাজার পর লাশ নেওয়া হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। এরপর বিকেলে নেওয়া হবে তার কর্মস্থল দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সামনে। পরদিন সোমবার দুপুর 12টায় সুনামগঞ্জ পৌর শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হবে। সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদে এবং নিজ গ্রাম মাইজ বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে পারিবারিক কবরস্থানে। পীর হাবিবের জন্ম 1964 সালের 16 ফেব্রুয়ারি সুনামগঞ্জে।